বন্ধু, অনেকেরই হাঁটতে গেলে পা ব্যথা করে, কারো কারো পা ঠান্ডাও হয়ে যায়, মনে হয় পায়ের রগে বা ভেইনে সমস্যা হয়েছে। অনেকেই বলে থাকেন পায়ের রগে টান লাগছে, হাঁটতে গেলে রগের মধ্যে খচখচ করে ব্যথা হচ্ছে। এই ধরনের অনুভূতিতে অনেকেই বলে থাকেন যে রগ বন্ধ হয়ে গেছে। আমরা বুঝতে পারি যে তাদের শিরা বা ভেইনে সমস্যা হচ্ছে। শরীরে এই ধরনের অনুভূতি যদি হয় বন্ধু, তাহলে আজকের ভিডিওটি কিন্তু অবশ্যই দেখতে হবে। শরীরের বন্ধ শিরাগুলো খুলে যাবে আজকের রেমেডি সেবন করলে। দীর্ঘক্ষণ একই জায়গায় বসে থেকে কাজ করা, শারীরিক পরিশ্রম বা ব্যায়াম না করা, যখন তখন অপর্যাপ্ত খাবার খাওয়া, ঠিকভাবে না ঘুমানো, এই সকল সমস্যা থেকে এই ধরনের রোগের জন্ম হয়। এছাড়া বন্ধু, যদি আপনি শরীরকে ডিটক্সিফাই বা রক্তকে বিশুদ্ধ করার জন্য কোনো কাজ না করেন, কোনো উপাদান সেবন না করেন, তাহলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো ধীরে ধীরে বাড়তেই থাকবে। আর এই থেকে যে কেবল বন্ধ শিরা, শিরা ডেবে যাওয়া বা রগে টান পড়া, খচখচ করে ব্যথা করা, হাঁটতে গেলে চলতে গেলে হঠাৎ করে পায়ের মধ্যে টান লাগা, এই ধরনের সমস্যা হবে তাই নয়। এই থেকে দেখা দিবে বিভিন্ন ধরনের পেটের সমস্যা, গ্যাস, অ্যাসিডিটি বা হাই ব্লাড প্রেশার, হাই কোলেস্টেরল বা থাইরয়েড হরমোনের ইমব্যালেন্সও কিন্তু এই ধরনের সমস্যা থেকেই হয়ে থাকে। আজ যে আমরা রেমিডি তৈরি করব তা 100% বিশুদ্ধ এবং আয়ুর্বেদিক। এই জন্যই এই রেমিডি পান করলে শরীরে তো কোনো ক্ষতি হবে না, উপরন্তু আমাদের দেহের সকল ধরনের রোগ কম বেশি দূর হয়ে যাবে। ডায়াবেটিসের সমস্যা দূর হবে, স্থূলতা দূর হবে বা মাথা ঘোরা, বমি বমি ভাব, এই ধরনের সমস্যাতেও যারা আক্রান্ত, সকালবেলায় কোনো কিছু খাওয়ার পরে পেটের মধ্যে অস্বস্তি বা ভার বোধ হয়, কনস্টিপেশনের সমস্যা হয়, পেট ঠিক মতো পরিষ্কার হয় না, এই ধরনের সকল সমস্যা দূর হয়ে যাবে আজকের রেমেডি সেবন করলে। প্রথমেই যে উপাদানটি নেব তা হলো মেথি। মেথি দানায় থাকে প্রচুর পরিমাণে ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের বন্ধ শিরাগুলোকে খুলে দেয়, রক্ত চলাচলের গতিকে স্বাভাবিক করে, দেহের খারাপ কোলেস্টেরলের মাত্রাকে কম করতে সাহায্য করে, রক্তকে ডিটক্সিফাই করে। এজন্যই দেহের মধ্যে জমা বাত বা বায়ু বেড়ে যায়, তখন কিন্তু বিভিন্ন ধরনের রোগের জন্ম হয়। মেথি বীজ এই বাত বা বায়ুর ভারসাম্য আনে, এই কারণে হাড্ডি বা গিরায় গিরায় ব্যথা, হাড় জয়েন্টে পেইন, যাকে বাত রোগ বলে, এবং আমাদের পেটের সব ধরনের সমস্যা যেমন কনস্টিপেশন বা গ্যাস, অ্যাসিডিটি, খাবার ভালোভাবে হজম না হওয়া, এই সকল সমস্যাকে দূর করতে পারে মেথি বীজ। কারণ আপনি যখন মেথি বীজ সঠিকভাবে সেবন করবেন, তখন কিন্তু আপনার দেহের মধ্যে পাচন রসের ক্ষরণ বেড়ে যাবে, দেহের ইনসুলিন ক্ষরণ বেড়ে যাবে। এই কারণে যারা সুগার বা ডায়াবেটিসে আক্রান্ত, তাদের কিন্তু মেথি বীজ সেবন করলে আর বাড়তি করে ইনসুলিন গ্রহণের প্রয়োজনই পড়ে না। এমনকি যাদের ডায়াবেটিসের জন্য আপনি যে রেগুলার ঔষধ সেবন করছিলেন, এমন ঔষধ সেবনেরও প্রয়োজন পড়বে না। বন্ধু, আপনি নিয়মিত শারীরিক ব্যায়াম করুন এবং এই রেমিডিটি সেবন করুন, তাহলে দেখবেন আপনার বন্ধ শিরাগুলো খুলে যাওয়ার পাশাপাশি দেহে এই সমস্ত রোগ দূর হয়ে যাবে। ডায়াবেটিসের জন্য আপনার দেহের ক্লান্তি, দুর্বলতা, কমজোরি ভাব, দেহের সুগারের মাত্রা অতিরিক্ত বেড়ে যাওয়া, এই সকল সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। আসলে বন্ধু, মেথি বীজ এমন এক উপকারী ভেষজ যে আপনি যদি নিয়মিত সেবন করেন, তাহলে আপনি কখনো বুড়ো হবেন না। আসলে মেথি বীজ আপনার ত্বকে কখনো ডার্ক সার্কেল, ত্বক কুচকে যাওয়া, ত্বকের মধ্যে অ্যালার্জি, চুলকানি, র্যাশ, এই সব সমস্যা হতে দিবে না, আপনার রোগ প্রতিরোধ করবে। রোগ প্রতিরোধ হলে আপনার ত্বক ভালো থাকলে, চুল ভালো থাকলে, আপনি বয়স ধরে রাখতে পারবেন যতদিন আপনি চান। আপনাকে সবসময় ইয়াং দেখাবে, ভেতর থেকে আপনার রোগ প্রতিরোধ করবে এবং বাইরে থেকে আপনার ত্বককে সুরক্ষিত রাখবে এই মেথি। যারা বেশিরভাগ সময় ঠান্ডা, সর্দি, কাশি, শ্বাসকষ্ট এই ধরনের সমস্যায় ভুগছেন, তাদের জন্য কিন্তু মেথি বীজ খুবই ভালো। আবার যাদের হার্টের বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, হাই ব্লাড প্রেশার, হার্ট ব্লকেজ, এই ধরনের সমস্যায় যারা আক্রান্ত, তারা যদি এই রেমেডি সেবন করেন, তাহলে তাদের হার্ট ব্লকেজ খুলে যাবে, কারণ এই মেথি সকল ধরনের শিরা এবং ধমনির ব্লক দূর করে দেয়, ব্লকেজ খুলে দেয়।
আপনি হাইপোথাইরয়েড, হাইপারথাইরয়েড যে ধরনের সমস্যায় আক্রান্ত থাকেন না কেন, মেথি থাইরয়েড হরমোনের নিঃসরণকে স্বাভাবিক করে, এর গতিকে ঠিক রাখে। এই কারণেই মেথি খেলে আপনাকে থাইরয়েড হরমোন নিয়ে আর কখনোই চিন্তা করতে হবে না। দ্বিতীয় যে উপাদানটি লাগবে তা হলো দারুচিনি। দারুচিনিও একই কাজ করে যা এতক্ষণে আমি বলেছি, অর্থাৎ আপনি যে যে উপকারগুলো পাবেন মেথি খেলে একই উপকার পাবেন দারুচিনি খেলে। দারুচিনিও আপনার ডায়াবেটিস প্রতিরোধ করবে, থাইরয়েডের হরমোনকে স্বাভাবিক রাখবে এবং ঠান্ডা সর্দি কাশি দূর করতে পারবে, ভেতর থেকে রোগ প্রতিরোধ করবে এবং বাইরে থেকে আপনাকে সুরক্ষা দেবে। অর্থাৎ একই সাথে আপনার দেহের ছোট বড় সমস্ত রোগ দূর হয়ে যাবে এবং আপনাকে সবসময় তরুণ দেখাবে দারুচিনি সঠিকভাবে সেবন করতে পারলে। আসলে আমরা দারুচিনি সাধারণত যেভাবে সেবন করে থাকি, খেয়ে থাকি মশলা হিসাবে, এইভাবে কিন্তু দারুচিনির উপকারিতা আমরা পাই না। কিন্তু বন্ধু, দারুচিনি এতটাই উপকারী যে এটি নার্ভ সংক্রান্ত সকল সমস্যা প্রতিরোধ করতে পারে, অর্থাৎ বন্ধ শিরা বা ধমনীকে খুলে দিতে পারে। নার্ভ সংক্রান্ত যে ধরনের জটিলতা হয় আমাদের দেহে, সাধারণত আমাদের নার্ভ কখনো ফুলে যাওয়া ও শিরার মধ্যে টান লাগা, খিচি লাগা, এই ধরনের সমস্যায় আমরা প্রায়ই পড়ি। এই জন্য হাঁটতে চলতে সমস্যা হয়, কখনো প্রচণ্ড মাথা ব্যথা করে বা কখনো কখনো আমাদের রাতের ঘুম নষ্ট হয়, এই কারণে বিভিন্ন সমস্যাগুলো হয়। কিন্তু আমাদের শিরা বন্ধ হয়ে যাওয়ার কারণে, রক্ত চলাচল সঠিকভাবে না করতে পারার কারণে কিন্তু আরও নানান ধরনের সমস্যায় আমাদের পড়তে হয়। বন্ধু, এই জন্যই এই দুইটি উপাদানকে ব্যবহার করছি, যাতে এই দুইটি উপাদান একই সাথে আপনার এই সকল রোগকে নিমিষেই দূর করে দিতে পারে। কিভাবে ব্যবহার করব এই দুইটি উপাদান আজকের রেমেডিতে? আমাদের লাগবে এক চা চামচ পরিমাণ মেথি বীজ এবং এক ইঞ্চি পরিমাণ দারুচিনি। বন্ধু, আপনি আগেই বাজার থেকে কিনে আনা মেথি এবং দারুচিনি ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নেবেন এবং তারপরেই রেমেডি প্রস্তুতির জন্য ব্যবহার করবেন। এই দুইটি উপাদান পরিমাণ মতো নিয়ে তা এক গ্লাস পানিতে রাতে ভিজিয়ে রাখুন। এই এক চামচ মেথি এবং এক ইঞ্চি দারুচিনির কাঠ আপনাকে এই সকল সমস্যা থেকে মুক্তি দিবে। ভিজিয়ে রাখা এই উপাদান সকালবেলায় খালি পেটে হালকা গরম পানি পান করার 30 মিনিট পরে আপনাকে সেবন করতে হবে। 30 মিনিট পরে আপনি এই রেমেডির পানি সেবন করবেন এবং এতে থাকা ভেজা মেথি এবং দারুচিনির অংশটিও চিবিয়ে খেয়ে নেবেন। যদি চিবিয়ে খেতে না পারেন তাহলে যে কোনো হামানদিস্তায় বা ব্লেন্ডারে ব্লেন্ড করুন এবং তারপরই সেবন করুন। বন্ধু, পানি ও মেথি বীজ দারুচিনি একই সাথে আপনাকে কিন্তু সেবন করতে হবে। আপনি টানা 7 দিন সেবন করুন। কিন্তু বন্ধু, যারা ডায়াবেটিসে আক্রান্ত তারা কিন্তু ইনসুলিনের ক্ষরণ বাড়াতে এবং সুগারের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে এই রেমেডি টানা 6 মাসও সেবন করতে পারেন। এতে বন্ধ শিরা খুলে যাওয়ার পাশাপাশি আপনার দেহের সুগার একদম নিয়ন্ত্রণে চলে আসবে। আরও আরও যে সকল রোগের কথা আলোচনা করেছি সেই সকল রোগ থেকে আপনি মুক্তি পাবেন এই রেমেডি এইভাবে সেবন করলে। কিন্তু বন্ধু, একটি মাত্র সতর্কতা রয়েছে, গর্ভাবস্থায় ও সদ্য প্রসূতি মা এই রেমেডি সেবন করবেন না। এছাড়া যারা রক্ত পাতলা করার জন্য ওষুধ খাচ্ছেন তারাও এই ধরনের মানে এই রেমেডিটি সেবন করবেন না। তাহলে বন্ধু, বুঝতে পারছেন তো যে এই রেমেডি যাদের সেবন করা যাবে না, সব বিস্তারিত আলোচনা করলাম আজকের ভিডিওতে। পুরো ভিডিওটি যারা মনোযোগ দিয়ে, ধৈর্য নিয়ে, সময় ব্যয় করে দেখেছেন তারা জানতে পেরেছেন যে আজকের এই রেমেডিটি কতটা উপকার করে থাকবে আপনার শরীরে, যদি আপনি এইভাবে সেবন করে নিতে পারেন।